হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও। আমি এই পোলাওটা রান্না করার জন্য বাসমতি চালের ব্যবহার করছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রতিটা আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি চাল। আমি এখানে মেজারমেন্টে 3 কাপ চাল নিচ্ছি। এবার আমি চালটা ধুয়ে পরিষ্কার করে ঝরঝরে করে নেব। দেখুন, এখন চালটা ধুয়ে পরিষ্কার করে হালকা ড্রাই করে নিয়েছি, খুব ঝরঝরে হয়ে গেছে চালগুলো এখন। এরপর আমি এতে একে একে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। বাসন্তী পোলাও যেহেতু একটু খেতে মিষ্টি হয় সেই জন্য আমি পরিমাণ মতন সেই বুঝে চিনি দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন আপনারা মোটামুটি সেরকম একটা মিষ্টি দিয়ে নেবেন। এরপর আমি এগুলোকে মেখে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি চালের সঙ্গে। মিক্স করে এটা আমি মোটামুটি 5-10 মিনিট মতন এইভাবে রেখে দেবো। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে ঘি গরম করে নিচ্ছি। আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিশ, দারচিনি, 2 তেজপাতা, লবঙ্গ, এলাচ, এলাচটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব যাতে পুরো ফ্লেভারটা এই ঘিয়ের মধ্যে চলে আসে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি ঘিয়ে রোস্ট করে নিচ্ছি।
কাজু বাদামটা এখন রোস্ট করা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আমি কিশমিশটা একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। কিশমিশটা আমি মোটামুটি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এতে মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ঘি হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এতে দিয়ে দিলাম। এরপর আমি এটা নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং কিছুক্ষণ এটা ঘিয়ের সঙ্গে হালকা ফ্রাই হতে দেব। যতক্ষণ না চাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ততক্ষণ আমি এটা এইভাবেই নাড়াচাড়া করে নেব। চালটা অনেকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা একটু কমও দিতে পারেন। এরপর আমি এটা আর মোটামুটি 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। চালটা থেকে এখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এরপর আমি এতে ফুটন্ত জল ঢেলে দেবো। আমি জলটা আগে থেকে ইলেকট্রিক কেটেলে গরম করে নিয়েছি, আমি সেই ফুটন্ত জলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন, বেশি জল হয়ে গেলে কিন্তু চালটা পোলাওটা আর ঝরঝরে হবে না, সেই জন্য আমি সেই বুঝে আমি জল এখানে দিয়ে দিচ্ছি। আমি 3 কাপ চালের মেজারমেন্টে জল দিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট মতন পোলাওটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর, চালটা এখন সেদ্ধ হয়ে গেছে, পোলাও এখন একদম রেডি। পোলাওটা থেকে খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা বেরোচ্ছে এবং দেখুন একদম ঝরঝরেও হয়েছে। এরপর আমি এটা সার্ভ করে নেব। আপনারা চাইলে এটা চিকেন বা ফুলকপির কোপ্তা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করার পর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রতিটা ভিডিওর আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।